বাংলাদেশের হারিয়ে যাওয়ার পথে আরও একটি নতুন ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অনেকের কাছে খুবই তুচ্ছ এবং সাধারণ ফল হতে পারে, তবে আবার কারোর কারোর কাছে অসাধারণ স্মৃতি বিজড়িত এই ফল। বাংলাদেশে সাধারণত জঙ্গলি ফল হিসেবে পরিচিত এই বেত ফল বা বেথুন ফল। এই বেত ফল শুধু যে আমাদের খেতে ভালো লাগে সেটা কিন্তু নয়, এই বেত ফল থেকে আমরা ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন পেয়ে থাকি। বন্ধুরা, চলুন এবার আমরা দেখে নিই এই বেত ফল আমরা কিভাবে খাবো, আর কিভাবে খেলে আমাদের মুখে রুচি বাড়বে, আর কিভাবে খেলে আপনারা উপকারিতা পাবেন। কাঁচায় সবুজ বর্ণের এবং পাকলে ধূসর বর্ণের হয়ে যায়। আমি যে ফলগুলা সংগ্রহ করেছি এগুলা খুব একটা পাকা নয়, তবে বন্ধুরা পাকা বেত ফল পাওয়া এখন খুবই ভাগ্যের বিষয়। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমার পাশেই থাকুন। এখন আমি আপনাদের দেখাবো এই বেত ফল আপনারা কিভাবে খাবেন। বন্ধুরা, আপনারা খেয়াল করুন এই বেত ফলের আবরণটি একটু শক্ত, আবরণটি একটু শক্ত তার মানে খোসা শক্ত। এই খোসা ছেলার পর আমরা ভেতরে রসালো একটি দানা দেখতে পাই। এই দানা পাকলে কালচে আকার ধারণ করে। বন্ধুরা, আপনারা খেয়াল করেছেন আমার এই দানাগুলা বা আমি যে ফলটা ছিলেছি খুব একটা কালচে না, একটু সবুজ বর্ণের, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই ফলগুলা খুব একটা পুষ্ট হয়নি। ভেতরে খুব বড় একটা দানা থাকে আর উপরের পাতলা আবরণ, সেটি হচ্ছে খাওয়ার যোগ্য। এখন চলুন বন্ধুরা আমরা জেনে নিই এই ফল খেতে কেমন। বন্ধুরা, এই ফল খেতে হালকা টক কষযুক্ত। আমরা সাধারণত বলে থাকি যে হালকা টক মিষ্টি, কিন্তু এটা তা না। এই ফলটি হচ্ছে হালকা টক এবং কষের একটি সংমিশ্রণ। এই ফলটি খেতে খেতে যে খুব একটা ভালো সেটা আমি বলবো না, কারণ আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছে, যে খেতে খুবই আগ্রহী এরকম না। তবে এটা দেশি ফল হিসেবে নিঃসন্দেহে প্রশংসার যোগ্য একটি ফল। এই ফলটি আমরা যদি এভাবে ছিলে খাই তাহলে আপনাদের কাছে ভালো লাগবে না। তো বন্ধুরা, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে এই ফলটি আমরা কিভাবে খাবো, কিভাবে খেলে আমাদের মুখে রুচি আসবে এবং কিভাবে খেলে ফলটি ভালো লাগবে। যদিও ফলটি একটু কষ এবং সেই সাথে টক, সেহেতু আমরা একটু অন্যরকম করে খাচ্ছি, তবে গ্রামের দুরন্ত বাচ্চারা কিন্তু সাধারণত সরাসরি খেয়ে থাকেন। আমি সবগুলা ফল ছিলে নিচ্ছি, এখন এইগুলি কিভাবে মাখিয়ে খাচ্ছি চলুন একটু দেখে নিই। প্রথমে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু একটু টক একটু লবণ তো দিতেই হবে। তারপরে দিচ্ছি সামান্য চিনি, আর এখন দিয়ে দিব খুবই সামান্য শুকনা মরিচের গুঁড়া। এই তিনটি উপকরণ খুব ভালোভাবে একটু মেখে নিব। আপনারা যারা বেত ফল খেতে অভ্যস্ত না, তারা অবশ্যই অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে খাবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। আর যদি আপনারা শুধু শুধু বেত ফল খান তাহলে দেখবেন কষ আবার একটু টক, মানে টক আর কষের সংমিশ্রণ একটা স্বাদ আপনাদের মুখে লাগবে, যেটা একদমই ভালো লাগে না। আমার কাছে তো লাগেনি, এখন আপনাদের কাছে কেমন লাগবে আমি বুঝতে পারছি না, তবে আপনারা এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর মুখে যখন নেবেন তখন একটু অল্প অল্প করে নেবেন, খুব বেশি নেবেন না, একটু অল্প অল্প করে নিলে আপনি এই ফলের টেস্টটা বুঝতে পারবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ও আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করছি, নিজেকে পরিবর্তনের সময় এসেছে। আমরা সমাজ পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করি, ভালো কাজ গ্রহণ করি, খারাপ কাজগুলো বর্জন করি। আল্লাহ হাফেজ।